Assalamualaikum. কেমন আছো সবাই? আমার কথা শোনা যায়? আজকে আমরা তৃতীয় শ্রেণী সাধারণ জ্ঞান খেলাবো, ঠিক আছে? তোমরা তোমাদের সাধারণ জ্ঞান বলছো না? সাধারণ জ্ঞানে হলো জাতীয় পতাকা, বাংলাদেশে জাতীয় পতাকা সম্পর্কে শিখবো আজকে। কয় পৃষ্ঠা গুলো বাংলাদেশের জাতীয় পতাকা পৃষ্ঠা কি আছে? বাংলাদেশে জাতীয় পতাকা বাংলাদেশে জাতীয় পতাকা সম্পর্কে আজকে আমরা পড়বো। এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো? বাংলাদেশে জাতীয় পতাকা সম্পর্কে শিখতে পারবো। বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে জানতে পারবো। ম্যাম ছোট করে লেখা, ম্যাম একটু বড় করে লেখেন, ম্যাম একটু বড় করে লেখেন। প্রথম প্রশ্নটা দেখো, মিউট করে রাখো, যখন কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হবে তখন আনমিউট করবে, ঠিক আছে? মিউট করে রাখো, যখন কোনো মিউট করতে মানে তখন আনমিউট করবে, এছাড়া মিউট করে রাখবে, ঠিক আছে? বাংলাদেশে জাতীয় পতাকা, প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? আমাদের জাতীয় পতাকার রং কি সবাই জানো? লাল 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 সবুজ লাল সবুজ। মিউট করো। বাংলাদেশের জাতীয় পতাকার রং ঘন সবুজের লাল সবুজ, সূর্যের লাল রঙের ভরাট একটি বৃত্ত। বাংলাদেশের জাতীয় পতাকার রংটা কি? ঘন ঘন সবুজের মাঝে উদয়মান সূর্যের লাল রঙের ভরা ঘন সবুজের মাঝে কি উদয়মান সূর্যের লাল রঙের ভরা সবুজের মাঝে কি লাল? পরের প্রশ্ন, লাল বাংলাদেশে জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। পটুয়া কামরুল হাসান প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান হচ্ছে ডিজাইনার। পরের প্রশ্নটা দেখো, কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? বিভিন্ন দিবসে আমাদের কি জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? এই দিবসগুলো
স্বাধীনতা দিবস বিজয় দিবস এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত অন্য যেকোনো দিবসে জাতীয় পতাকা মোবাইল বন্ধ হয়ে গেছে বাংলাদেশে জাতীয় পতাকার আকৃতি ও মাপ কি পরের প্রশ্নটা বাংলাদেশে জাতীয় পতাকার আকৃতি ও মোবাইল বন্ধ হয়ে গেছে মোবাইল বন্ধ হয়েছে আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 10:6 এবং মাঝে লাল বৃত্তটি দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট ঠিক আছে মাঝে লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ 5:3 বিশিষ্ট পরের প্রশ্নটা দেখো বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি জাতীয় পতাকার লাল বরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই সূর্যকে কি জয় করে আনা হয়েছে সবুজ অংশটি তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার সবুজ পরিবেশের প্রতীক আমি এখন প্রশ্নগুলো লিখে দেব তোমরা লিখে নাও উত্তরগুলো লিখে দিচ্ছি প্রথম প্রশ্নটা লিখো বাংলাদেশের জাতীয় পতাকার রং কি বাংলাদেশের জাতীয় পতাকার রং কি বড় করে লিখেন প্রথম প্রশ্নটা দেখো বাংলাদেশের জাতীয় পতাকার মাটালা জাতীয় পতাকার রং কি বাংলাদেশের জাতীয় পতাকার রং কি উত্তরটা লিখো বাংলাদেশের জাতীয় পতাকার রং বাংলাদেশের জাতীয় পতাকার রং গণ সবুজের মাঝে ঘন সবুজের মাঝে উদীয়মান সূর্যের উদীয়মান সূর্যের লাল রঙের বাংলাদেশে জাতীয় পতাকার রং গণ সবুজের মাঝে উদীয়মান সূর্যের লাল রঙের বরাট একটি বৃত্ত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে দরজা থেকে সরে দাঁড়াও সবাই পরের প্রশ্নটা দেখো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ডিজাইনার
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার প্রখ্যাত চিত্রশিল্পী প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার প্রখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। ঠিক আছে, এরপর তিন নম্বরটা, প্রথমটা মুখে তিন নম্বর প্রশ্নটা দেখো। কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয়, উত্তোলন কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? উত্তর স্বাধীনতা দিবস। উত্তরটা লিখো, স্বাধীনতা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার ঘোষিত অন্য যে কোনো দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুই নম্বরটা মুছে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত
ঘোষিত অন্য যে কোনো অন্য যে কোনো দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোন কোন দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়? স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত অন্য যে কোনো দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? এরপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতি ও মাপ কি? এই প্রশ্নটা তোমরা লিখে ফেলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি লিখে নাও। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতি ও মাপ কি? আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 এবং মাঝে লাল বৃত্তটি দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 এবং মাঝে লাল বৃত্তটি দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট। প্রশ্নটা মুছে দিচ্ছি, 3 নম্বরটা মুছে দিচ্ছি। প্রশ্নটা লিখো বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতি ও মাপ কি? বাংলাদেশে দেখছো আমাদের ঘর, দেখছো আমাদের ঘর, দেখছো জাতীয় পতাকার আকৃতি ও মাপ। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, আমাদের জাতীয় পতাকার আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 এবং মাঝে লাল বৃত্তটি এবং মাঝে লাল বৃত্তটি লাল বৃত্তটি দৈর্ঘ্যের 1/5
দৈর্ঘ্যে পাঁচ ভাগের একবার পাঁচ ভাগের পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট অনুপাত তিন অনুপাত এক পয়সাটা লিখে নাও তাড়াতাড়ি এরপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি পরের প্রশ্নটা বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি জাতীয় পতাকা লাল বরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক রক্তকরী সংগ্রামের মাধ্যমে এই সূর্যকে জয় করে আনা হয়েছে সবুজ অংশটি অরণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার সবুজ পরিবেশের প্রতীক পাঁচ নম্বর প্রশ্নটা লিখো না মুদ্রাটা মুছে না পাঁচ নম্বর প্রশ্নটা লিখো বাংলাদেশের জাতীয় পতাকা তাৎপর্য কি বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি তাৎপর্য কি উত্তর জাতীয় পতাকার লাল বরাট বৃত্তটি জাতীয় পতাকার লাল বৃত্তটি লাল তার নতুন সূর্যের প্রতীক স্বাধীনতার নতুন সূর্যের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সূর্যকে জয় করে আনা হয়েছে সূর্যকে কি বলে দেখো ম্যাডাম কি বলে জয় করে সবুজ অংশটি Thank you.
সবু সংচুটি তারুণ্যের তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার এবং গ্রাম বাংলার সবুজ পরিবেশের প্রতীক সবুজ পরিবেশের বাংলাদেশের জাতীয় পতাকার তাৎপর্য কি? জাতীয় পতাকা লাল বরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক, প্রত্যেকটি সংগ্রামের মাধ্যমে সূর্যকে জয় করে আনা হয়েছে, সবুজ অংশটি তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার তোমাদের পড়া থাকবে ছয় পৃষ্ঠার এক থেকে পাঁচ নং পর্যন্ত, বাড়ির কাছটা লিখে নাও। বাড়ির কাজ ছয় পৃষ্ঠার এক নং থেকে শিখবে এসডব্লিউ করবে। বারিকাস্তা লিখে নাও ছয় পৃষ্ঠার এক নং থেকে পাঁচ নং পর্যন্ত শিখবে এবং এসডব্লিউ করবে। বারিকাস্তা লিখে গেল ম্যাম লিখা শেষ, ম্যাম লিখা শেষ, ম্যাম লিখা শেষ হয় নাই, তোমরা লিখে নাও লিখে নাও, কত না বলে লিখে শেষ করো। রামে সবাই ভালো থাকবে, হাফেজ।